প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্য বিভিন্ন জেলার সাথে মহকুমাগুলিতে চলছে শাসক দল বিজেপির জনসম্পর্ক অভিযান। প্রতিটি বুথে ছুটির দিন রবিবার সকালে উদয়পুর রাজারবাগে 15 নং ওয়ার্ডের 39 নং বুথে প্রতিটি বাড়িতে জনসম্পর্ক অভিযান করেন 31 রাধাকিশোরপুর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রবীর দাস। এই জনসম্পর্ক অভিযানের সাথে ছিলেন উদয়পুর পৌর পরিষদের সহকারী চেয়ারম্যান প্রদীপ দেবনাথ, কিষাণ মোর্চার জেলা সভাপতি সহ মহিলা মোর্চার নেতৃত্বরা। বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মণ্ডল সভাপতি প্রবীর দাস বলেন, 2024 সালের দেশের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আবারও জয়লাভ করবে নরেন্দ্র মোদী। তিনি বলেন, 370 অনুচ্ছেদ অপসারণের পর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা হ্রাস পেয়েছে। এছাড়া ডিজিটাল লেনদেনে ভারত বিশ্বের 1 নম্বরে পরিণত হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে। আগামী দিনেও এক মজবুত ভারত গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করার আহ্বান জানান মণ্ডল সভাপতি। রবিবার সকালে উদয়পুর রাজারবাগে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব লক্ষ্য করা যায়। আপনারা সবাই অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির 9 বছরের পূর্তি আমাদের গত 30 তারিখ গেছে। তো সেই 9 বছরের পূর্তি উপলক্ষে আমরা সারা রাজ্যব্যাপী, সারা রাজ্য না সারা দেশব্যাপী চলছে একটা কর্মযজ্ঞ, যেখানে আমরা ওনার 9 বছরের, দীর্ঘ 9 বছরের শাসনকালের বিভিন্ন যে প্রকল্প সিদ্ধান্তগুলি নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা ভারতবাসীর জন্য, সেই বিষয়গুলি আমরা মানুষের সামনে তুলে ধরছি। ওনার প্রত্যেকটা মানুষ খুব খুশি এই যে ওনার শাসনকালে আজকে ভারতবাসী, প্রত্যেকটা ভারতবাসী গর্ববোধ করে। তো এই যে শাসন ব্যবস্থা এবং আমাদের যে 1 মাসের কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞে আজকে আমরা এই 31 আরকেপুর মণ্ডলে 39 নম্বর বুথের এই এরিয়াতে রাজারবাগ অঞ্চলে আছি। আমাদের সাথে আছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় প্রদীপ দেবনাথ মহোদয়, আছেন আমাদের জেলার কিষাণ মোর্চার সভাপতি তাপস দাস মহোদয়, আছেন এখানের বুথ সভাপতি হারাধন আচার্যি, আছেন আমাদের জেলার আইটি ইনচার্জ গোবিন্দ ব্রহ্ম মহোদয় তৎস, আরও অন্য অন্য নিষ্ঠাবান কার্যকর্তারা যারাই আজকে আমাদের সাথে এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। তো আমরা নিশ্চিত মাননীয় জনসভা প্রত্যেকটা বাড়িতে যেভাবে ওনাকে মানে আশীর্বাদ করছেন, ওনার জন্য শুভকামনা চাইছেন মায়ের কাছে, ত্রিপুরেশ্বরী মায়ের কাছে, আমরা নিশ্চিত উনি দীর্ঘায়ু হবেন, উনি সুস্থ থাকবেন এবং আগামী 24-এর লোকসভা ইলেকশনেও উনি আমাদের কাণ্ডারি থাকবেন, উনি আমাদের পথ প্রদর্শক থাকবেন এবং আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবেন এবং এই ভারতবর্ষ, সর্বোপরি ভারতবর্ষ ওনার নেতৃত্বে, ওনার এই যে প্রশাসনিক ক্ষমতায় খুব সুরক্ষিত থাকবে এবং ভারত নিশ্চয়ই বিশ্বগুরু রূপে সুখ সহসায় আত্মপ্রকাশ করবে।